কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে কত টাকা করে রেট পাওয়া যায় বা দাম পাওয়া যায় তা প্রত্যেক দিন জানিয়ে দেই, তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল। ইউরোপীয় এক ইউরো 135 টাকা 35 পয়সা। ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন 135 টাকা 20 পয়সা আর ক্যাশ পিক আপ করলে পাবেন 135 টাকা 13 পয়সা করে। তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে 135 টাকা 35 পয়সা, এসিই মানি ট্রান্সফারে 132 টাকা 27 পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে 131 টাকা 62 পয়সা করে পাওয়া যাচ্ছে। ব্রিটেনের 1 পাউন্ড 157 টাকা 15 পয়সা দিচ্ছে এসিই মানি ট্রান্সফার। আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে পাবেন 156 টাকা 68 পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে পাবেন 154 টাকা 76 পয়সা। তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন 156 টাকা 85 পয়সা করে। সিঙ্গাপুরের 1 ডলার 92 টাকা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে পাবেন 91 টাকা 87 পয়সা। তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন 90 টাকা 89 পয়সা করে। ইতালি অথবা জার্মানির 1 ইউরো 135 টাকা 35 পয়সা, অস্ট্রেলিয়ান 1 ডলার 80 টাকা 49 পয়সা, নিউজিল্যান্ডের 1 ডলার 73 টাকা 41 পয়সা, কানাডিয়ান 1 ডলার 88 টাকা 65 পয়সা, আমিরাত বা দুবাইয়ের 1 দিরহাম 32 টাকা 68 পয়সা দিচ্ছে জিসিসি এক্সচেঞ্জ হাউস। আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে পাবেন 32 টাকা 23 পয়সা, ওয়াল স্ট্রিটে পাঠালে 32 টাকা 60 পয়সা করে পাবেন। ইরাকের 1 দিনার 91 পয়সা, জর্ডানের 1 দিনার 168 টাকা 79 পয়সা, ওমানি 1 রিয়াল 311 টাকা 40 পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস। আর ওমান প্রবাসীরা মোসাদ্দাম এক্সচেঞ্জে পাবেন 311 টাকা 50 পয়সা করে। বাহরাইনি 1 দিনার 318 টাকা 47 পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস। আর বাহরাইন প্রবাসীরা ডিএফসিতে পাবেন 317 টাকা 72 পয়সা করে। কাতারি 1 রিয়াল 32 টাকা 92 পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস। আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন 32 টাকা 89 পয়সা করে। তাছাড়া আল মিরকামে পাবেন 32 টাকা 90 পয়সা করে। কুয়েতি 1 দিনার 392 টাকা 5 পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস। আর কুয়েত প্রবাসীরা বিইসিতে পাবেন 393 টাকা 8 পয়সা, কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে 393 টাকা 17 পয়সা, ইন্ডিয়ান 1 রুপি 1 টাকা 42 পয়সা, মালয়েশিয়ান 1 রিঙ্গিতে 27 টাকা 45 পয়সা দিচ্ছে মার্চেন্ট ট্রেড। মার্চেন্ট ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন 27 টাকা 45 পয়সা করে। মালয়েশিয়ান প্রবাসীরা রিয়ামানিতে পাবেন 27 টাকা 45 পয়সা, ওয়েস্টার্ন ইউনিয়নে 27 টাকা 61 পয়সা, অগ্রণী রেমিটেন্স হাউসে 27 টাকা 70 পয়সা, লুলুমানিতে 27 টাকা 62 পয়সা, এনবিএলে 27 টাকা 50 পয়সা, ম্যাক্সমানিতে 27 টাকা 45 পয়সা। সৌদির 1 রিয়াল 31 টাকা 54 পয়সা দিচ্ছে ইসলামী ব্যাংক ব্যাংক টু ব্যাংক পাঠালে। সৌদি আরবের সেন্ট্রাল ব্যাংকে পাবেন 31 টাকা 97 পয়সা। সৌদি আরব প্রবাসীরা ফাউদিতে পাবেন 31 টাকা 45 পয়সা, টিকমোতে পাবেন 31 টাকা 80 পয়সা, ওয়েস্টার্ন ইউনিয়নে 31 টাকা 62 পয়সা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে পাবেন 31 টাকা 62 পয়সা করে। মার্কিন 1 ডলার 121 টাকা 88 পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন 1 ডলারে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে 121 টাকা 20 পয়সা করে। তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি বিকাশে পাঠানো হয় তাহলে পাওয়া যাবে 121 টাকা 4 পয়সা করে আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন 119 টাকা করে।